নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সাকসেস পেতে গেলে দুটো আরে আপনাকে দক্ষ হতে হবে। আপনার সাফল্য বা ব্যর্থতা বহুলাংশে নির্ভর করবে আপনি কতটা এই দুই আরে দক্ষ হতে পারছেন তার উপর। প্রথম আর হলো রিক্রুটিং, অর্থাৎ নতুন মেম্বারদের টিমে জয়েন করানো, আর দ্বিতীয় আর হলো রিটেনশন, অর্থাৎ তাদেরকে ধরে রাখা। এই দুটো কাজকেই আপনাকে সমান্তরালভাবে চালিয়ে যেতে হবে। আমি ইতিমধ্যে রিক্রুটিং, অর্থাৎ নতুন মেম্বারদের জয়েন করানোর বিষয়ে বেশ কয়েকটি ভিডিও এই চ্যানেলে পাবলিশ করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন সাতটি টেকনিক বা স্কিলের কথা বলবো, যেই সাতটি টেকনিককে ঠিকভাবে ফলো করলে আপনি দক্ষতার সাথে টিম মেম্বারদের ধরে রাখতে পারবেন। এই ভিডিওটি দেখার পর রিটেনশন বা টিম ধরে রাখা নিয়ে আর কোনো ট্রেনিং এর প্রয়োজন আপনার হবে না। চলুন মূল প্রসঙ্গে আসা যাক। দেখা যাক আমাদের বাস্তব অভিজ্ঞতা কি বলে। আপনারা নিশ্চয়ই মানবেন যে আমাদের অভিজ্ঞতা বলে টিম মেম্বার তো অনেক জয়েন হয়ে যায়, কিন্তু কিছুদিনের মধ্যেই তারা অনেকেই হয় ব্যবসা ছেড়ে দেয়, নয়তো কোনো কাজ করে না। এখন মনে প্রশ্ন আসতে পারে, নেটওয়ার্ক বিজনেসে এটা কেন হয়? আপনাদের অবগতির জন্য জানাই, এরকম ঘটনা শুধুমাত্র যে নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রেই ঘটে তাই নয়, অন্যান্য সেলস বা মার্কেটিং এও একই ঘটনা ঘটে। এমনকি ছোট ব্যবসা বা স্মল বিজনেসের ক্ষেত্রেও ছেড়ে দেওয়া বা বন্ধ হয়ে যাওয়া ব্যবসার সংখ্যা সবসময় 90%-এরও বেশি হয়ে থাকে। তার মানে এই ছেড়ে চলে যাওয়া বা বসে যাওয়া শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের একমাত্র সমস্যা নয়, বরং যদি সঠিকভাবে আমরা লিডারশিপ দিতে পারি, তাহলে নেটওয়ার্ক ব্যবসায় ছেড়ে যাওয়া লোকের সংখ্যা বা বসে যাওয়া লোকের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম করে দেওয়া সম্ভব। বাস্তব হলো, আপনি 100% মানুষকে কখনোই রেখে দিতে পারবেন না, কিন্তু একটু চেষ্টা করলে এই ছেড়ে দেওয়া মানুষের সংখ্যা অনেক কমিয়ে ফেলতে পারবেন। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং শুধুমাত্র ভিডিওটি দেখে নিয়ে রেখে দিলে হবে না, এর প্রত্যেকটি স্টেপ আপনাকে রপ্ত করতে হবে। যদি আপনি সিরিয়াস নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনাল হন, তবে আমি বলবো ভিডিওটি এখন পজ করে খাতা পেন নিয়ে বসুন, আর আমি যে সাতটি টেকনিকের কথা বলবো সেগুলোকে নোট করে ফেলুন, অথবা ভিডিওটির শেষে আমাদের ওয়েবসাইটে গিয়ে এই ভিডিওটির সম্পূর্ণ স্ক্রিপ্ট পড়ে ফেলুন এবং সেখান থেকে কি পয়েন্টগুলি আপনার নোটবুকে নোট করে রাখুন। এতে আপনি তো উপকৃত হবেনই, আগামী দিনে আপনার মেম্বারদেরও আপনি ট্রেন করতে পারবেন। আমরা জানি নেটওয়ার্ক বিজনেসে ডুপ্লিকেশন এক মস্ত বড় ফ্যাক্টর, কাজেই আপনি একা শিখলে হবে না, আপনার টিমকেও এই অভ্যেসগুলো শেখাতে হবে। তাই টেকনিকগুলো নোট করে রাখুন এবং আপনার টিম মেম্বারদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে কিনা আপনার টোটাল টিমে এই রিটেনশন বা টিকে থাকা অন্য টিমের থেকে অনেক বেশি করে হয়। টিপ নাম্বার 1, হেল্প ইউর টিম মেম্বার্স টু লঞ্চ দেয়ার বিজনেস প্রপারলি। এটি আমার সবচাইতে ইম্পর্টেন্ট টিপস। একথা দুঃখের হলেও সত্যি যে যে সমস্ত ডিস্ট্রিবিউটার আমাদের বিজনেসে জয়েন করেন, তারা অধিকাংশই বিজনেসটা ঠিকভাবে শুরুই করেন না, বরং বলা ভালো আমরা তাদের ঠিকভাবে শুরু করাতে পারি না, আর ব্যবসা ছেড়ে দেওয়ার এটাই সবচাইতে বড় কারণ। জয়েনিং এর প্রথম 72 ঘন্টা, অর্থাৎ প্রথম 3টে দিন ভীষণ ইম্পর্টেন্ট। যখন আপনি কাউকে স্পন্সর করছেন, প্রথম 3 দিনেই আপনার কাজ হবে তার সাথে লেগে থেকে তার বিজনেসকে প্রপারলি স্টার্ট করতে সাহায্য করা। যেদিন তিনি জয়েন করলেন সেদিনই একটা ছোট ইন্ট্রোডাক্টরি বেসিক ট্রেনিং তাকে দিন, আর তার সাথে থেকে তার লিস্ট বিল্ডিং এর কাজ শুরু করিয়ে দিন। খেয়াল রাখুন, তার লিস্ট তিনি যেন এই সময়ের মধ্যে, অর্থাৎ প্রথম 72 ঘন্টাতেই অন্তত 20 জনের নাম লিখে ফেলেন। যদি এই সময়ের মধ্যে কোম্পানির কোনো ইভেন্ট থাকে সেখানে তাকে নিয়ে যান, আপনার নিজস্ব কোনো প্রোগ্রাম থাকলে আপনার সাথে তাকে নিয়ে যান, অর্থাৎ যতটা পারবেন তাকে বিজনেসের সাথে এঙ্গেজ করে ফেলুন। সাইকোলজিক্যালি আমরা প্রথম 72 ঘন্টা ভীষণ এক্সাইটেড থাকি, সেটা যেমন কোনো দুঃখের জিনিসের জন্য সত্য, আবার ভালো জিনিসের জন্য সত্য। আমাদের অভিজ্ঞতা বলে, যারা প্রথম 72 ঘন্টায় বিজনেস শুরু করে দিয়েছেন প্রপারলি, তারা কিন্তু এই বিজনেস ছেড়ে সহজে যাননি, আর যারা এই সময়টার মধ্যে শুরু করেননি তারা অনেক তাড়াতাড়ি বসে গেছেন। টিপস নাম্বার 2, প্রোভাইড এ সিস্টেম। সিস্টেমস আর দ্য কি টু সাকসেস ইন এনি বিজনেস। ভাবুন ম্যাকডোনাল্ডের কথা, ভাবুন KFC-র কথা, এরা সকলেই সফল হয়েছে, তার কারণ তাদের প্রত্যেকেরই একটা সুন্দর বিজনেস সিস্টেম রয়েছে। তারা সিস্টেম ডিপেন্ডেন্ট, মানুষ ডিপেন্ডেন্ট নন। আপনার নেটওয়ার্ক বিজনেস ভিন্ন কিছু নয়, আপনারও একটা সিস্টেম প্রয়োজন, আপনার নতুন মেম্বাররা যে সিস্টেমকে ফলো করতে পারবেন। আপনার সিস্টেম যত শক্তিশালী হবে আপনার নতুন মেম্বারদের ছেড়ে যাওয়ার প্রবণতা বা বসে যাওয়ার প্রবণতা তত কম হবে। এখন প্রশ্ন হলো, সিস্টেম বলতে কি বোঝায়?
ট্রেনিং এর ব্যবস্থা, মোটিভেশন, ইন্টারনেটের ব্যবহার সব কিছুই সিস্টেমের অন্তর্ভুক্ত। দেখতে হবে এই সবকটি যেন বিক্ষিপ্ত না হয়, বরং একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে চলে। বেশিরভাগ ক্ষেত্রেই এটা কিন্তু বিক্ষিপ্তই হয়ে থাকে। সবকটি বিষয়কে নিয়ে একটি নিয়মের মধ্যে বা সিস্টেমের মধ্যে বেঁধে ফেলা একটা মস্ত বড় আর্ট। বিজনেসে যারা জয়েন করেন অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়তো তাদের প্রথম কোনো ব্যবসা, তাদের সেলস বা মার্কেটিংয়ের কোনো এক্সপিরিয়েন্স আগে থেকে নেই, আর তাই সবসময় ফেল করে যাওয়ার একটা ভয় তাদের মধ্যে কাজ করে। আপনি একটি সিস্টেম প্রোভাইড করতে পারলে তারা তা সানন্দে গ্রহণ করবে। আপনার সিস্টেমের মধ্যে অবশ্যই একটা গেটিং স্টার্টেড ট্রেনিং, ভালো টিউটোরিয়াল আর একটা ভালো ফোরাম থাকতে হবে যেখানে তারা প্রশ্ন করতে পারে। নেটওয়ার্ক মার্কেটিংয়ের অনেক ট্রেনিং উপাদান বজায় থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাই সিস্টেমের একটা অভাব কিন্তু থেকেই যায়। যদি আপনার ক্ষেত্রেও তা হয় তাহলে আপনাকে একটা নিজের মতো করে সিস্টেম বানিয়ে ফেলতে হবে। এ অভাব আমাদেরও ছিল, কিন্তু আমরা নিজেদের ক্ষেত্রে সিস্টেম চালু করার পর লক্ষ্য করেছি আমাদের টিম মেম্বারদের রিটেনশন বা টিকে থাকার পার্সেন্টেজ অন্তত 20% বেড়ে গেছে। টিপ নাম্বার 3, গেট পিপল টু ইভেন্টস। প্রায় সমস্ত কোম্পানি নিয়মিতভাবে বিভিন্ন ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট করে থাকে, কখনো তা হয় ট্রেনিং ইভেন্ট, কখনো বা সেলিব্রেশন ইভেন্ট। আপনার নিজের প্রতিটা ইভেন্টে উপস্থিতির সাথে সাথে যত বেশি সংখ্যক টিম মেম্বারকে উপস্থিত করাতে পারবেন আপনার কাজ ততই সহজ হয়ে উঠবে। ইভেন্টগুলোতে মেম্বারদের একরকম ইনভলভমেন্ট চলে আসে, যাতে কিনা সে এই বিজনেসের একটা পার্ট বা অংশ হিসাবে নিজেকে ভাবতে শুরু করে। তাছাড়া তাদের এক্সাইটমেন্ট এবং মোটিভেশন বহুগুণে বেড়ে যায়। আর যেটা হয় সেটা হলো একটা বিলিফ সিস্টেম নিজের প্রতি এবং কোম্পানির প্রতি তৈরি হয়, যা কিনা তাকে সহজে ব্যবসা ছেড়ে যেতে দেয় না। কোম্পানি ইভেন্টের পাশাপাশি নিজের টিম ইভেন্টও করতে থাকুন, এবং সেখানে শুধুমাত্র ট্রেনিং নয় বা মোটিভেশন নয়, বরং টিম রেকগনিশন, বিভিন্ন ফান ইত্যাদিরও ব্যবস্থা রাখুন। টিপস নাম্বার 4, পার্সোনাল ডেভেলপমেন্ট। আপনার মেম্বাররা সমাজের সর্বস্তর থেকে এসেছেন, কেউ পড়াশোনা করছেন, কেউ সামান্য কোনো কাজ করতেন, কারোর বা শিক্ষাগত যোগ্যতা ততটা নয়, ফলে খুব স্বাভাবিক তাদের সবার পার্সোনাল ডেভেলপমেন্ট সেই লেভেলে পৌঁছায়নি যা কিনা নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়ার জন্য প্রয়োজন। সেই কারণে আপনাকে উদ্যোগ নিয়ে ব্যবস্থা করতে হবে যাতে কিনা আপনার মেম্বাররা সঠিক পার্সোনাল ডেভেলপমেন্টের ট্রেনিং পান। তাদেরকে ভালো বই পড়তে দিন, ভালো ভিডিও শেয়ার করুন, এবং যদি সম্ভব হয় আপনার টিমে কোনো ভালো মেন্টর থাকেন তার সাথে তাকে কাউন্সিলিং করান। টিপস নাম্বার 5, গেট দেম ইউজিং দ্য প্রোডাক্টস রাইট অ্যাওয়ে। এই বিষয়টি শুনতে সামান্য লাগলেও রিটেনশনের ক্ষেত্রে এর ভূমিকা অনেকখানি। আপনাকে এটা অবশ্যই দেখতে হবে যাতে আপনার মেম্বাররা জয়নিং এর প্রথম সপ্তাহেই প্রোডাক্ট ব্যবহার শুরু করে দেন। এই প্রোডাক্ট ইউজ করার মধ্যে দিয়ে তার মধ্যে একাধারে কোম্পানির প্রোডাক্ট এবং অন্যদিকের কোম্পানির ব্যবসা সম্বন্ধে একটা বিশ্বাস গড়ে উঠবে। আমাদের মেম্বাররা বেশিরভাগ ক্ষেত্রেই জয়নিং এর সাথে সাথে প্রোডাক্ট ইউজ নিজে করেন না, তারা ভাবেন সেগুলিকে বিক্রি করবেন যাতে কিনা তার পয়সা উঠে আসে, অথবা ভাবেন অন্য কাউকে বলার সময় প্রোডাক্টগুলো দেখাতে পারলে জয়নিং করানো সহজ হবে। নতুন মেম্বারদের এই ভুল ধারণা আপনাকেই ভেঙে দিতে হবে, তাকে প্রোডাক্ট ইউজ শুরু করাতে হবে। আবারও একবার মনে করিয়ে দিই, নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু ডুপ্লিকেশনের বিজনেস, অর্থাৎ আপনি আপনার মেম্বারকে যা শেখাচ্ছেন তিনিও কিন্তু তার ডাউনলাইনকে সেটাই শেখাবেন। কাজে আপনাকে এনশিওর করতে হবে যাতে আপনার টিম মেম্বাররা ট্রেনিংয়ের প্রথম সপ্তাহের মধ্যেই প্রোডাক্ট ব্যবহার শুরু করে দেয়। এটা করে দেখুন, আপনার রিটেনশন অনেক গুণ বেড়ে যাবে। টিপস নাম্বার 6, হেল্প পিপল গেট এ পে আউট কুইকলি। আপনি যত তাড়াতাড়ি কাউকে পে আউট বের করিয়ে দিতে পারবেন তত ভালো। একজন মানুষ তার প্রথম 72 ঘন্টার এক্সাইটমেন্টের পরে আর 30 থেকে 90 দিন তার উৎসাহ ধরে রাখতে পারে। এই সময়ের মধ্যেও যদি তার কোনো উপার্জন না হয় খুব সম্ভাবনা থাকে সে বিজনেস ছেড়ে দেবে বা বসে যাবে। এই সময়ের মধ্যে যদি তার কিছু উপার্জন চলে আসে এবং ছোটোখাটো একটা টিম তৈরি হয়ে যায় তাহলে কিন্তু সেই ব্যক্তি বিজনেস ছেড়ে চলে যাওয়ার চান্স কমে যায়। তার রেজাল্ট তাকে মোটিভেটেড করে দেয়, আর এই সময় ছেড়ে চলে গেলে তার টিম বা ইনকাম হারানোর একটা ভয়ও তার মধ্যে কাজ করে, ফলে সে সহজে ব্যবসা ছেড়ে যায় না। যারা বাইনারি সিস্টেমে কাজ করে তাদের একটা অ্যাডভান্টেজ হলো, এই সময়ের মধ্যে স্পিল ওভারের মাধ্যমে নতুন মেম্বারের নিচে কিছু মেম্বার যখন জয়েন করে যায় তখন নতুন মেম্বার উৎসাহিত হন এবং ছেড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়। সিস্টেম নির্বিশেষে একজন লিডার হিসাবে আপনার ভূমিকা হবে নতুন মেম্বারকে সাহায্য করা যাতে কিনা এই 30 থেকে 90 দিনের মধ্যে তার কিছু পার্সোনাল স্পন্সর হয়। এতে করে যেটা হবে সেটা হলো মোটিভেশনের সাথে সাথে তার একটা দায়বদ্ধতাও তৈরি হয়ে যাবে, তার কারণ যাদেরকে তারা স্পন্সর করছে তারা তারই পরিচিত মানুষ। টিপস নাম্বার 7, হ্যাভ রিয়েলিস্টিক এক্সপেক্টেশন।
এবারে টিপটি কিন্তু পুরোটাই আপনার নিজের উপর প্রয়োগ করার জন্য। আপনার গোল বা এম যেন রিয়েলিস্টিক হয় সেটা সবসময় খেয়াল রাখতে হবে। একটা কনভেনশনাল ব্যবসায় ঠিকভাবে আয়ের মুখ দেখতে বেশ কয়েক বছর কেটে যায়, কিন্তু নেটওয়ার্ক বিজনেসে আয় করার জন্য আমরা অতিমাত্রায় ব্যস্ত হয়ে পড়ি আর তার জন্য সাফল্য না আসলে তাড়াতাড়ি হতাশ হয়ে যাই। আপনাকে বুঝতে হবে এই ব্যবসায় সফল হতে গেলে আপনাকে অনেক সময় এবং অর্থও ইনভেস্ট করতে হবে। আপনার মধ্যে একটা স্কিল সেট তৈরি করে ফেলতে হবে যাতে কিনা আপনি আপনার ব্যবসায় অর্থ উপার্জনের সাথে সাথে লিডারশিপ, মেন্টরশিপ ইত্যাদিতেও দারুণ দক্ষ হয়ে উঠতে পারেন। এই কাজটা যত তাড়াতাড়ি করে ফেলতে পারবেন ততই দেখবেন আপনার টিম মেম্বাররা আপনাকেই ফলো করে যাচ্ছেন এবং তাদের মধ্যেও একটা রিয়েলিস্টিক গোল বা এম আপনি তৈরি করতে সক্ষম হচ্ছেন, আর তার ফলস্বরূপ এনারা বিজনেস ছেড়ে তো যাবেনই না, আপনাকেও ছেড়ে যাবেন না কোনোদিন। এবার একটা ভালো খবর দেব আপনাদের। আপনারা অনেকদিন যাবতই এবং অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছেন আমাদের ট্রেনিংয়ে আপনারা উপস্থিত থাকতে চান। নানা রকম ব্যস্ততা, উৎসবের মৌসুম ইত্যাদি নিয়ে আমরা গত আড়াই মাসে কোনো ওয়ার্কশপ বা ট্রেনিং অ্যারেঞ্জ করতে পারিনি। অবশেষে আমরা ঠিক করেছি নভেম্বর মাসে আমরা একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করব যাতে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কিত একাধিক বিষয় আলোচনা হবে এবং আমরা শেখাবো কীভাবে অগণিত মানুষকে আপনার টিমে আপনি জয়েন করাতে পারবেন। সেখানে যেমন অনলাইনের মেথডসের কথা থাকবে, আবার অফলাইন মেথডসের কথাও আমরা বলব। ওয়ার্কশপ হবে কোনো একটি রবিবার এবং কলকাতায়। ফিজ হবে অতীব সামান্য, কিন্তু আমরা আসন রাখবো সীমিত। হয়তো তারিখ ঘোষণা করার দুই তিন দিনের মধ্যেই আমাদের সমস্ত আসন ভরে যাবে, বিগত দিনেও এটাই হয়েছে। আপনারা যারা এই ট্রেনিং নিতে চান, আমার সাথে পার্সোনালি সাক্ষাৎ করতে চান, তারা আজকের ভিডিও দেখার পরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানান যাতে কিনা তারিখ ঘোষণার সাথে সাথেই আমরা আপনাকে আপনার নাম্বারে কল করে জানিয়ে দিতে পারি। পরিশেষে সবকটি টিপস পয়েন্ট ওয়াইজ এক এক করে আবার বলবো, যদি আপনি এখনও নোট না করে থাকেন নোট করে নিতে পারেন। পয়েন্টগুলো বলার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে যখন আপনারা লিখে জানান ভিডিওটি সম্বন্ধে তখন আমার কাজের উৎসাহ আরও অনেক গুণ বেড়ে যায়, তাই প্লিজ কমেন্ট বক্সে লিখুন কেমন লাগলো এই ভিডিওটা। যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো নেটবিজ সিস্টেম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকমই আরও অনেক অনেক ভিডিও আমি পাবলিশ করবো এই চ্যানেলে যা আপনাকে আপনার ব্যবসা বাড়িয়ে তুলতে সাহায্য করবে। যারা এই পুরো স্ক্রিপ্টটি একসাথে পেতে চান তারা আমাদের ওয়েবসাইট www.netbizsystem.com ভিজিট করুন। এই স্ক্রিপ্টটি ছাড়াও আরও অনেক ট্রেনিং মেটেরিয়াল আপনারা আমাদের ওয়েবসাইটে পাবেন যা কিনা আপনাকে ব্যবসা বাড়াতে সাহায্য করবে এবং আপনার টিমকে আপনি আরও ভালোভাবে ট্রেন করতে পারবেন। আজকের ভিডিওটি শেষ করছি সাতটি টিপসকে আরও একবার পয়েন্ট ওয়াইজ মেনশন করে। টিপস নাম্বার 1, হেল্প ইউর টিম মেম্বার্স লঞ্চ দেয়ার বিজনেস প্রপারলি। টিপস নাম্বার 2, প্রোভাইড এ সিস্টেম। টিপস নাম্বার 3, গেট পিপল টু ইভেন্টস। টিপস নাম্বার 4, পার্সোনাল ডেভেলপমেন্ট। টিপস নাম্বার 5, গেট দেম ইউজিং দ্য প্রোডাক্টস রাইট অ্যাওয়ে। টিপস নাম্বার 6, হেল্প পিপল গেট এ পে আউট কুইকলি। টিপস নাম্বার 7, হ্যাভ রিয়েলিস্টিক এক্সপেকটেশন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার কথা হবে কয়েকদিনের মধ্যেই নতুন আরেকটি আকর্ষণীয় ভিডিওর মধ্যে দিয়ে।